বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। তো ভিউয়ার্স, রোকেয়া ড্রাইম ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদেরকে কিন্তু আজকে অনেক রাইস মিলে ভ্রাম্যমান গাড়ি দেখিয়েছি। একের ভিতর তিন সেটআপ, একের ভিতর দুই। তো আজকে দেখাবো আপনাদের ফ্লোরে বসানো বা নির্দিষ্ট জায়গায় বসানো যে চেসিসে একের ভিতর তিনের একটা মোটরের সেটআপ আছে, সেই সেটআপ নিয়ে আজকে দিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের সবাইকে একটু অনুরোধ করে নেব, আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলুন শুরুতে এই মেশিনের উদ্যোক্তা তার সাথে একটু পরিচিত হই। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো চাচা, আপনি আমাদের এখানে কিভাবে আসলেন? এটা আমি মাসুদ আসলাম, শিবপুর আসলাম। শিবপুর থেকে একজন লোকে বললাম যে এটা পটো রাইস মিল, তখন একটা লোক বললো যে আপনি নকলা ঘোড়ের গাঁও যান, ওইখানে যায় দেখলাম বিশাল একটা কারখানা। তখন আসলাম, আসে দেখলাম, দেখার পর আমার পছন্দ হলো। সেলো মেশিন দেওয়া ধান ভাঙানো যা, মোটর দেওয়া ধান ভাঙানো যা, আমার বললো দশ গ্রাম মোটর নিয়ে আসে ধানটা ভালো হবে। তখন আমি অর্ডার দিয়ে গেলাম, বাড়িতে মোটর নিয়ে আসে আমি ধান ভাঙলাম। চাউল গুঁড়া ভালো, গুঁড়া ভালো, সবই ভালো, আল্লাহর রহমতে এটা যে কেউ নিলে লাভবান হবেন বা লাভ হবেন, এর মধ্যে কোনো লস নাই। তো এখানে আমরা যে মেশিনগুলো দিয়েছি, সব মেশিনগুলো তো আমি যা বলেছি কথা কাজে সব কিছু ঠিকঠাক আছে? তো আপনি যেগুলো বলছে কথাগুলো বলছিলেন সেগুলো কথা কাজে মিল আছে বা ঠিক আছে? তো আমাদের কাছে কেউ যদি মেশিনগুলো নিতে চায়, তো আমাদের কাছে মেশিনগুলো কি সব ঠিকঠাক পাবে নাকি কোনো ভেজাল আছে? না, এর মধ্যে কোনো ভেজাল নাই, যা বলা হয় তাই, কেউ যদি কোনো ত্রুটি নাই। ও, আপনার দর্শকদের যদি আপনার ঠিকানাটা বলতেন, আপনি কোন জায়গা থেকে আসছিলেন? আমি আসছি শেরপুর জামালপুর মাঝামাঝি পুরা দোকান থেকে, দর্শন সর্ব খুবই নন। আচ্ছা আচ্ছা। তো কেউ যদি দূর থেকে আমাদের এখানে আসে, তো আমাদের এখানে আসলে কি সকল ধরনের মেশিনারি যে সুব্যবস্থা বা আমাদের আচার আচরণে কি কতটুকু সন্তুষ্ট হয়েছেন আপনি? এখানে যদি কোনো লোক যদি দূর দূরান্ত থেকে আসে, তাহলে ওনাদের মাধ্যমে খাওয়া দাওয়া পরিবেশে থাকার পরিবেশ আছে, এবং যদি বলে যে আমার এই মেশিনটা এইভাবে সেট আপ করে দিতে হবে ওইভাবে দিবে, আমার রং কালার পছন্দ না, ওনার মন মতন যদি গেল কাস্টমার যদি চান ওনার মন মতন রং পরিষ্কার করে বা ইঞ্জিন লাগাই দিবে, এর মধ্যে কোনো তাদের কোনো দ্বিমত নাই। তো ভিউয়ার্স, এখানে আমরা যে মেশিনগুলো ব্যবহার করেছি, পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাউল গুঁড়া, যেটাতে গুঁড়ি করে পিঠা বানানো হয়, সেই গুঁড়ি করার মেশিন। এটা হচ্ছে 40 ইঞ্চি সাইজের একটা মেশিন, মোটামুটি বড় সাইজের একটা মেশিন। তো তার পিছনে আছে চায়না গ্র্যান্ডার, 8 ইঞ্চি চায়না গ্র্যান্ডার মেশিন। তো এই গ্র্যান্ডার মেশিনের মাধ্যমে হলুদ, মরিচ, ভুট্টা, গম সকল কিছু পাউডার করা যায় একদম নিমিষেই। তো যে একটা মেশিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রীধর ইন্ডিয়ান, মেড ইন ইন্ডিয়ান একটা 8 নম্বর রাইস মিল। এই রাইস মিলের মাধ্যমে আপনার ধানগুলো, যে চালগুলো আসবে, চালগুলো ঝাড়াই হয়ে পরিষ্কার হয়ে একদম ফ্রেশ হয়ে বের হবে, দ্বিতীয়বার আর দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এখানে ব্যবহার করা হয়েছে 10 হর্স পাওয়ারের 220 একটা মোটর। আপনার 10 হর্স পাওয়ার 220 মোটর হলে কিন্তু আপনারা এই সেট আপটা বা আপনার যদি কারো যদি আলাদা আলাদা কোনো মেশিনেরও প্রয়োজন হয় আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন। তো যারা আমাদের ভ্রাম্যমান গাড়ি নিতে ইচ্ছুক, অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ভ্রাম্যমান গাড়িগুলো আপনারা ভিডিওতে দেখতে পারেন। তো যারা আমাদের ঠিকানা জানতে চান, আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার নকলা উপজেলা, নকলা উপজেলার নালিতাবাড়ি রোড, ফেরুশা পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন আমাদের রকি অ্যান্ড ড্রাইম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। তো যারা আমাদের এখানে আসতে ইচ্ছুক, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেটা আমার নিজস্ব নাম্বার। তো আপনারা সরাসরি আমার সাথে কল করে যে কোনো মেশিনারি সম্পর্কে জেনে নিতে পারেন, বা অর্ডার করার দরকার হলে বা অনলাইনে যদি আপনারা অর্ডার করেন, আমরা কিন্তু সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বা এসএ পরিবহন বা জননী ট্রান্সপোর্ট সকল পরিবহনের মাধ্যমে কিন্তু আমরা সারা বাংলাদেশে এই মেশিনগুলো ডেলিভারি করে থাকি। তো আমাদের কাছে কিন্তু সকল ধরনের অটো রাইস মিল স্পেয়ার পার্ট সহ চাল গুঁড়ার মেশিন, অটো রাইস মিল ও চায়না 7, 8, 10 সকল প্রকার গ্র্যান্ডার মেশিনও আমাদের কাছে আছে। কারো যদি আমাদের কাছে এই মেশিনগুলো নিতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু গাড়ি চলে আসছে, তো গাড়িতে কিন্তু আমরা এখন মেশিনটা তুলে দিব। তো যারা আমার চ্যানেলে নতুন দর্শক, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চাচা, আপনি যেহেতু নতুন মানুষ, যদি আপনার কোনো সমস্যা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, যথেষ্ট চেষ্টা করবো আপনাকে সব কিছু সলিউশন করে দেওয়ার জন্য। তো চাচা, আপনি শুরুতে যদি সম্ভব হয় আপনি একটা পারদর্শী একজন লোক নিয়ে অবশ্যই 2-1 দিন সময় দিবেন, তারপরে যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হয় অবশ্যই আমাদের জানাবেন। তো ভিউয়ার্স, আর ভিডিও দীর্ঘায়িত করবো না, সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলে দোয়া করবেন রকি অ্যান্ড ড্রাইম ইঞ্জিনিয়ারিং যেন আরও বহু দূর এগিয়ে যাইতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আজকের এই ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।